ধর্মনগর পুর পরিষদ এলাকার প্রত্যেকটি ভোট কেন্দ্রে একেবারে শান্তিসম্পন্নভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উৎসবী মেজাজে প্রত্যেক নাগরিক তাদের সর্বাধিকার ভোট প্রয়োগ করতে পেরেছেন এমনটাই বিজেপি মনোনীত প্রার্থীরা জানিয়েছেন। তবে ধর্মনগর ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা উঠে আসেনি। বিশেষ করে বিজেপি মনোনীত প্রার্থীরা তারা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে তাদের জয়ের ব্যাপারে নিশ্চিত বলে আশা ব্যক্ত করেছেন। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ধর্মনগর পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, মানুষ আনন্দের সহিত ভোট দিচ্ছেন, মানুষ চাইছেন ডেভেলপমেন্টের সরকার আসুক। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ দীর্ঘ 25 বছর দেখেছেন কীভাবে শোষণের সরকার ছিল, নির্যাতনের সরকার ছিল, চাঁদাবাজিদের সরকার ছিল, সব কিছুতেই ওনারা 25 বছর এখানেও পৌরসভা চালিয়েছেন। তাই এবার মানুষ পরিবর্তন চাইছেন। ধর্মনগর পৌর পরিষদে এবার বিজেপির 25 জন প্রার্থী 25 জনকে বিপুল সংখ্যক ভোট দিয়ে ওনারা পৌরসভায় পাঠাবেন, ধর্মনগরের সার্বিক ডেভেলপমেন্টের জন্য, মডেল ধর্মনগর বানানোর জন্য। তাই বিপুল পরিমাণ ভোট হচ্ছে, প্রায় 85% ভোট এখন পর্যন্ত হয়ে গেছে। বিজেপি মনোনীত প্রার্থী শিশু রোহিত নাগ, এখন মানে যেটা কাস্টিংটা হচ্ছে 60% শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনো, এবং মানুষ উৎসবে মেজাজে ভোট দিচ্ছে। আমাদের যে পারে ভোট হচ্ছে ধরুন 90% ভোট কাস্ট হবে এখানে। কৃষ্ণ ওয়ার্ডে টোটাল ভোটার হচ্ছে 1613 জন, এর মধ্যে 90% ভোট কাস্ট হবে, 772 জন, জেনারেল এমনি ভোটার আছে 838 জন। পারমিতা শর্মা, আমি সকাল 7 বটে গ্রামের মা প্রথম ভোট দিয়ে দিই, এখন পর্যন্ত 30-40% ভোট হয়ে গেছে, আশা করি বিকাল পর্যন্ত 75% ভোট হয়ে যাবে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোট প্রক্রিয়া চলতেছে, কোনো রকম কোনো ঝামেলা হয়নি। আমি নীতা দাস, 13 নম্বর কেন্দ্রের প্রার্থী। সকালে আমি এমবি ইউনিটে বুট দিয়েছি, আর শুনলাম রাজবাড়ি স্কুলের যে বুট কেন্দ্র ওইখানে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছে, তখন প্রশাসন লোক আসলো না, এখন আইছে তার।